নমস্কার, কবি অমল কুমার রায়ের লেখা কবিতা বাঙালির বারো মাসে তেরো পার্বণ। পুরাতন বছর শেষ হতেই নতুন বছর শুরু, শুভ কাজে গণেশ পুজো, স্মরণ করে গুরু। নতুন খাতা হয় মহরত, গণেশ পুজো করে সারা দিনই চলে উৎসব, মিষ্টির প্যাকেট ঘরে। পুরাতনই জানায় বিদায়, চুকে হিসাব নিকাশ, নতুন করে ব্যবসারম্ভ করতে ব্যবসার বিকাশ। কর্মময় রাখতে হবে জগৎ খানা জুড়ে, বিশ্বকর্মা আসেন পূজায় ধুমধাম করে। কলকারখানায় খুশির আমেজ, পুরি ভোজন করে, লাটাই সুতো হাতে নিয়ে আকাশে ঘুরে ওড়ে। সিংহে চেপে মা দুর্গা ত্রিশূল হাতে ধায়, বাঁচাতে চেয়ে অসুরগুলো মায়ের দিকে চায়। চার পাঁচ দিন চলে উৎসব অসুর নিধন হওয়ার, বিজয়তে মিষ্টি মুখ দেবী চলে যাওয়ার। লক্ষ্মী ভারতী কেতু গণা আসেন মায়ের সাথে, পুজো মণ্ডপ জমজমাট সবাই পুজোয় মাতে। আলো প্রদর্শনীর চলে খেলা কলকাতা জুড়ে, দলে দলে আসে লোকে নূতন ভূষণ করে। লক্ষ্মী ভারতী কেতু গণা আবার আসেন একা, ওনারা সবাই ভাই বোন মায়ের সখী সকাল। ঘরে ঘরে লক্ষ্মী পূজা ধুমধাম করে, ধানের ক্ষেতে ইঁদুরেরা পেঁচার ভয়ে সরে। লক্ষ্মী পূজা শেষ হতেই আসেন শ্যামা দেবী, সকল জুড়ে দীপাবলি পূজা অমায় ভাবি। মা দুর্গা আসেন আবার জগদ্ধাত্রী রূপে, ঢাকের সাজে দিয়ে উনি আসেন সিংহে চেপে। কার্তিক মাসে কার্তিক পূজা বড় যোদ্ধা উনি, থাকেন উনি ময়ূরে বসে করে ধুতি খানি। রামনবমী অন্নপূর্ণা যায় না দেওয়া বাদ, মামনুষা মাসতোলা উনারাও মেটেন মেটান সাদ। সারা বছরই চলে উৎসব, হয় না শেষ পূজা, মা সরস্বতী আসেন মাঘে পড়ুয়াদের হয় মজা। শিব পার্বতীর হবে বিয়ে মালা বদল করে, পারাপর্শীর নেই ঘুম রাত জাগা ঘরে। আছেন আরো দেব দেবী আসেন চুপি সারে, জোর করে করি প্রার্থনা রয়েছেন জগৎ জুড়ে। বছর শেষে চড়ক পূজা, নীল পূজার পরে উপর থেকে মরণ ঝাঁপ সন্ন্যাসীরা মারে। বারো মাসে তেরো পার্বণ বাঙালির পূজা, সারা বছরই চলে উৎসব করে সাজা গোজা। নমস্কার।